এলিফাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাজে আসবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকের প্রশ্নে বলা রয়েছে, এক ফল বিক্রেতা এক টাকায় দুটি ফল কিনে তিন টাকায় পাঁচটি করে ফল বিক্রি করলেন, এতে তার কত শতাংশ লাভ হয়? বন্ধুরা কি বলেছে? এক ফল বিক্রেতা এক টাকায় দুটি ফল কেনে, অর্থাৎ একটি ফলের দাম কত হবে? অতএব একটি ফলের দাম হবে 1/2, অর্থাৎ 50 পয়সা। এক টাকায় দুটি ফল কিনেছে, তাহলে একটি ফলের দাম কত হবে? 1/2 টাকা, অর্থাৎ 50 পয়সা। এবার কি করছে ফল বিক্রেতা? তিন টাকায় পাঁচটি করে ফল বিক্রি করছে। তাহলে বন্ধুরা, 3 টাকা = 300 পয়সা, আর পাঁচটি ফলের দাম কত? একটির দাম যদি 50 পয়সা হয়, পাঁচটির দাম 5×50, অর্থাৎ 250 পয়সা। অর্থাৎ বন্ধু, তাতে তার লাভ হচ্ছে কত? কেনা দাম 250 পয়সা ও বিক্রয় দাম 300 পয়সা, অর্থাৎ লাভ হচ্ছে 50 পয়সা। কততে লাভ? না, 250 পয়সাতে। তাহলে 50 ÷ 250 × 100। তাহলে বন্ধুরা, এখানে 25 × 50, অর্থাৎ বন্ধুরা 20% লাভ হয়। বন্ধুরা প্রশ্নে বলা আছে, তিন ব্যক্তি ABC এর হাঁটার বেগের অনুপাত 4:3:5, একই দূরত্ব অতিক্রম করতে তাদের হাঁটা সময়ের অনুপাত কত? কি বলেছে বন্ধুরা? A:B:C, এদের হাঁটার বেগের অনুপাত কি বলেছে? 4:3:5। বন্ধুরা আমাদের এটি জানতে হবে, যার গতিবেগ যত বেশি হবে সে তত কম সময় নেবে, এটি আমাদের জানা থাকলো। এবার আমাদের এই টাইপের ম্যাথটা সলভ করতে গেলে আমার কী করতে হবে? এখানে যে অনুপাতগুলো পদগুলি বলা রয়েছে, এই অনুপাতের পদগুলিকে নিয়ে আমরা LCM করব। LCM করলে কত হয়? 4×3×5, 3×4 = 12, 5×12 = 60, অতএব LCM এলো 60। এবার আমাদের যেটি করতে হবে, এবার সময়ের অনুপাত জানতে চেয়েছে, তাহলে 60:60:60। এবার আমাদেরকে এই অনুপাতের পদগুলি দিয়ে ভাগ করে দিতে হবে, 4/3/5। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে 4×15 = 60, 3 দিয়ে ভাগ করলে 3×20 = 60, ও 5 দিয়ে ভাগ করলে 5×12 = 60, অথবা আমাদের অ্যান্সার 15:20:12। বন্ধুরা প্রশ্নে বলা আছে, একটি গরু 25 টাকায় বিক্রি করলে লোকসান হয় 125 টাকা, 20টি গরু প্রত্যেকটিকে যে টাকায় বিক্রি করলে মোটের উপর 625 টাকা লাভ হয়, তার পরিমাণ কত? কি বলেছে বন্ধুরা? একটি গরু 725 টাকায় বিক্রি করলে লস হচ্ছে 125 টাকা, অর্থাৎ বন্ধুরা গরুটির ক্রয় মূল্য কত? না, বিক্রয় মূল্য ও লস দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাবো ক্রয় মূল্য। তাহলে কত দাঁড়াচ্ছে? 7:25:125, অতএব 8:50, এটি গরুটির ক্রয় মূল্য। এবার কি করেছে? 20টি গরু প্রত্যেকটি এমন একটি দরে বিক্রি করেছে যাতে 20টি গরুর মোটের উপরে লাভ হয়েছে 625 টাকা, অর্থাৎ এক একটি গরুর ওপরে লাভ হয়েছে কত? না, 625
ভাগ 625 ভাগ 20, 4 পাঁচা 20, 5 একে 5, 5 দুকুনে 10, 5 পাঁচা 25, আর এটিকে হলো 3 চারে 12, 3 এক 4 একে 4 ও 0.25। অর্থাৎ বন্ধুরা, এক একটি গরুর উপরে লাভ হচ্ছে 31.25 টাকা। অর্থাৎ বন্ধুরা, তাহলে গরুটির বিক্রয় মূল্য কত হবে, না এটি ক্রয় মূল্য আর এটি লাভ, এই দুটোকে যোগ করে দিলে 850 যোগ করে দিতে হবে 31.25। অর্থাৎ বন্ধুরা, গরুটির ক্রয় মূল্য 881.25 টাকা। বন্ধুরা, প্রশ্নে যেটি বলা রয়েছে, 3 বছর আগে এ ও বি এর বয়সের গড় ছিল 16 বছর, সি তাদের সাথে যোগ দেওয়ায় বর্তমানে তাদের বয়সের গড় 20 বছর হলে সি এর বয়স কত? কি বলেছে বন্ধুরা, 3 বছর আগে এ ও বি এর বয়সের গড় ছিল 16 বছর, তাহলে এ ও বি এর বয়সের গড় কত, না 16 বছর? 3 বছর আগে তাহলে তাদের বয়সের সমষ্টি কত ছিল, না এ প্লাস বি, 3 বছর আগে 16 দুগুণে 32 বছর বয়স ছিল দুজনের বয়সের সমষ্টি। এবার 3 বছর পর অর্থাৎ বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে, না এর জন্য 3 বছর, বিয়ের জন্য 3 বছর, অর্থাৎ 3 যোগ 3 6 বছর যোগ হয়ে যাবে, তাহলে যোগ 6, তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি 38। আবার কি বলেছে, এ ও বি এর সাথে সি যোগ দেওয়ায় তাদের বয়সের গড় দাঁড়িয়ে গেছে 20, অর্থাৎ তিনজনের বয়সের গড়, এ প্লাস বি প্লাস সি বয়স কত হবে, না এদের গড় ছিল 20, তাহলে 20 গুণ 3, অর্থাৎ 3 20 60। তাহলে বন্ধুরা, এখান থেকে যদি এ আর বি যদি বিয়োগ করে দিই, বয়সের সমষ্টি ছিল যেটা আমাদের 38, সেটা 38টা বিয়োগ করে দিলে কি পড়ে থাকবে, না শুধু সি, অর্থাৎ 38 বিয়োগ করে দিলে আমরা পেয়ে গেলাম 22, অর্থাৎ সি এর বর্তমান বয়স 22 বছর। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে নেক্সট ভিডিও যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।